ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেবো ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ ইয়েমেন থেকে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা আর বিস্তারিত জানিয়ে দেব গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে যাচ্ছে পশ্চিমরা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ঘোষণা রাশিয়ার গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকবে নেতানিয়াহুর ঘোষণা বেসামরিক ইসরায়েলদের হত্যার অভিযোগ যা বলছে হামাস আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল যোদ্ধাদের প্যাকেট করে পাঠালো হামাস ও ইরানের এলিট যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ ইয়েমেন থেকে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা দখলদার ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তু ড্রোন হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পর্শকাতর লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলের ঘাঁটি এবং বিমানবন্দর রয়েছে বলে জানা গেছে সোমবার এক বিবৃতিতে তারা দাবি করে বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুকে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি আল মাশিয়াহ টেলিভিশন নেটওয়ার্কে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে উদ্বৃত্ত করে তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুর বিভিন্ন স্পর্শকাতর লক্ষ্যবস্তু গত কয়েক ঘন্টায় ড্রোনের প্যাকেজ হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী আরো জানিয়েছে ড্রোন হামলার কারণে লক্ষ্যবস্তু সেই ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য অকার্যকর ছিল না বিবৃতিতে আরো বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং আমাদের মহান ইয়েমেনি জনগণের আহ্বানে সারাদিক গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে নৃশংস ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরো সামরিক অভিযান চালিয়ে যাবে সূত্র প্রেস টিভি গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে এবার গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের 20,000 এলিট ফোর্স যোদ্ধা লেবাননে পৌঁছেছে গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের একটি ফোর্স লেবানন রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরডিএফ এ মুখপাত্র একথা স্বীকার করেছেন ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবাননে সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছে আরো বলেছেন একটি সাম্প্রতিক সপ্তাহগুলো লেবানন সীমান্তে আরডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এবং ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপ অংশ নিয়েছে বৃহস্পতি মার্কিন সাময়িক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ইমাম হোসেন ডিভিশন ফোর্স ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি একটি কোচ ফোর্সের শাখা সিরিয়ায় গৃহযুদ্ধের সময় 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী বিশেষ বাহিনী এবং লজিস্টিক বিভাগ রয়েছে যাতে সুনির্দিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সশস্ত্র নজরদারি ড্রোন রয়েছে দলের বেশিরভাগ সিরিয়ান তবে আফগানিস্তান লেবানন পাকিস্তান সুদান ইয়েমেন অন্যান্য জায়গা থেকে অনেকে যোগ দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে ইসরায়েল গত সপ্তাহে গাজা সীমান্ত স্থল আক্রমণ সম্প্রসারণ ঘোষণা করার পর অবরুদ্ধ গাজা স্ট্রিপের গভীরে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে জানালো রাশিয়া পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেগলি ল্যাভরভ এই মন্তব্য করেছেন সোমবার মস্কোতে এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেছেন আমরা এখন দেখেছি কে কিভাবে এলং সেংস্কো পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এর আগে তারা ইউক্রেন ইরাক এবং সিরিয়াতে একই ভূমিকা নেমেছিল তিনি বলেছেন তাদের এই নীতি কারণে যুদ্ধের প্রাণহানির ক্ষয়ক্ষতি তো রয়েছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ধর্মীয় মৌলবাদ শরণার্থী সমস্যা অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সমসাময়িক যুগে পশ্চিমা বিশ্বে যুদ্ধের বিস্তার বেড়েই চলেছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে আরো আট দশটি দেশের সাথে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন
গত 7 অক্টোবর ফিলিস্তিনে গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে আতর্কিত হামলা চালায়। সেদিন থেকেই গাজায় অভিন্ন যুদ্ধ শুরু হয় ইসরায়েল বাহিনীর সাথে। সেই অভিযান এখনো চলমান রয়েছে। হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছে 1,500 মানুষ। এছাড়াও হামলায় প্রথম দিনই ইসরায়েল থেকে প্রায় 250 জনকে জিম্মি করেছে গাজা উপত্যকা। সূত্র পাস টুডে। গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকবে, নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকায় সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের হাতে থাকবে। মার্কিন চ্যানেল ABC-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি জিম্মিদের মুক্তি দেওয়ার শর্ত ছাড়া অস্ত্রবিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন। গত 7 অক্টোবর হামাস জিম্মিদের আটক করেছিল, তবে মানবিক বিরতি সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, কৌশলগত বিরতির কথা যদি হয় যে 1 ঘন্টা এখানে 1 ঘন্টা সেখানে, এর আগে আমরা এটা করেছি। আমার মনে হয় আমরা পরিস্থিতি বিবেচনা করে দেখব, যাতে করে পণ্য সামগ্রী মানবিক পণ্য প্রবেশ করতে দেওয়া হয় এবং আমাদের জিম্মি বা কোনো এক জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ইরান মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহকে করা সতর্কবার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। হুমকিটা এমন যে ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরান জুড়ে দেবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বন্ধু, ইসরায়েল আক্রান্ত হলে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রস্তুতে রয়েছে তারা। রোববার ইরাকে একটি অঘোষিত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সফরকালে ব্লিংকেন এই সতর্কবার্তা জারি করেছেন। তুরস্ক সহ আঞ্চলিক সব শক্তিকেই এই বার্তা দিয়েছেন ব্লিংকেন। সূত্র পাস টুডে। বেসামরিক ইসরায়েলদের হত্যার অভিযোগ যা বলছে হামাস। ইসরায়েলে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে হামাস। দলটির অন্যতম শীর্ষ নেতা মোছা আবু মারজুক এ দাবি করেছেন। BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামাস ইসরায়েলে হামলার সময় কোনো নারী শিশু বেসামরিক ব্যক্তিকে টার্গেট করেনি, কেবল ইসরায়েলি সৈন্যরাই হামাসের হামলার লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েল থেকে নিয়ে যাওয়া জিম্মিদের ব্যাপারে জানতে চাইলে আবু মারজুক বলেছেন, আমরা তাদের ছেড়ে দিতে চাই, কিন্তু যুদ্ধের কারণে তাদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। শর্ত দিয়ে তিনি বলেছেন, আমরা তাদের মুক্তি দেব, কিন্তু তার আগে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর মারজুক হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান। যুক্তরাজ্য সন্ত্রাস বিরোধী আইনে তার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। গত শনিবার একটি উপসাগরীয় দেশে বসে তার সাক্ষাৎকার নেয় BBC। গত 7 অক্টোবর হামলার পর আবু মারজুকি হামাসের প্রথম শীর্ষ নেতা যিনি কোন পশ্চিমা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। ইসরায়েলের দাবি, গত 7 অক্টোবর হামাস সুরক্ষিত সীমানা ভেঙে ইসরায়েলে প্রবেশ করে যে হামলা চালিয়েছিল তাতে অন্তত 1,400 জন নিহত হয়েছে, যাদের প্রায় সবাই বেসামরিক। সেই বিবেচনায় হামাসের এই শীর্ষ নেতার দাবি ইসরায়েলের দাবির বিপরীত। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো হুতি বিদ্রোহীরা। ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে কঠিন সংঘাত। পাশাপাশি যোগ হয়েছে লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি। এরই মধ্যে ইসরায়েলিদের নতুন আতঙ্ক ইয়ামেন হুতি বিদ্রোহীরা। ইয়ামেন হুতি বিদ্রোহীরা পৃথিবীর মধ্যে একটা সশস্ত্র যোদ্ধা, যাদেরকে সকলে আতঙ্কিত ভাবে। ফরাসি সংবাদ মাধ্যম AP-র খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েল নতুন করে ড্রোন হামলা করেছে হুতি গোষ্ঠী। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ইহুদিবাদী দেশটি। তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জোর গলায় বলেছে যে তাদের চালানো সর্বশেষ এই হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরগুলো কার্যকলাপ সাময়িক বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন, ইয়েমেন সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল ইসরায়েলি শত্রুদের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক ঘন্টায় মধ্যে ড্রোন হামলা করে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। তাদের এই হামলায় ফলস্বরূপ ইসরায়েলি ঘাঁটি বিমানবন্দরে কার্যকলাপ কয়েক ঘন্টা বন্ধ ছিল। সূত্র পাস টুডে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের।
ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস নেতা ইসমাইল হানিয়া। গত রোববার পাকিস্তানের জামিয়াতে উলামা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে হামাসের সাবেক প্রধান খালেদ মিশালও উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের। জিইউআইএফ মুখপাত্র আসলাম ঘুরি বলেছেন, উভয় পক্ষে ফিলিস্তিন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আলোচনায় পাকিস্তানের এই বর্ষীয়ান রাজনীতিবিদ হামাস নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। দেয়া পোস্টে মাওলানা ফজলুর রহমান গাজা ইসরায়েল নৃশংসতার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। মাওলানা ফজলুর রহমান কাতারে বসে আরব নেতাদের সঙ্গে আলোচনা করে গাজায় ত্রাণ পৌঁছানোর পথ বের করার আশ্বাস দিয়েছেন। এতে বলা হয়েছে, বিশ্ববাসী প্রায় এক মাস ধরে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নিয়মিত প্রাণহানি দেখছে, নিহতের সংখ্যা মানুষকে হতবাক করেছে। আল জাজিরা গতকাল সোমবার জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলার এ পর্যন্ত 10,000-এর উপরে ফিলিস্তিন নিহত হয়েছে। ইসরায়েল হামাসের হামলায় নিহতের সংখ্যা 1,400-এর বেশি। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েল সেনাদের প্যাকেট করে পাঠালো হামাস ও এলিট যোদ্ধারা। এবার ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা প্রায় এক মাস ধরে চালিয়ে যাচ্ছে যুদ্ধ ইসরায়েল। এমনকি গাজার ভিতরে ঢুকে ভূখণ্ডের প্রধান শহরকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সেনা। এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস, তারা ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন খবর রয়টার্সের। ইতিমধ্যে গাজায় যুদ্ধে যোগ দিয়েছে ইরানের এলিট যোদ্ধারা। 20,000 এলিট যোদ্ধারা বিভিন্ন ফাঁদ থেকে ইসরায়েলদের গুলি করে হত্যা করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েল শিকারে হামাসের কমান্ডো কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করছে এবং বেসামরিক ফিলিস্তিনদের ভূখণ্ড দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে। রয়টার্স বলেছে, গাজা প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল গাহার যুদ্ধবিরতির কোনো চিন্তা ভাবনা নেই। অন্যদিকে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদের সাথে নবাগত যুদ্ধে যোগ দিয়েছেন 20,000 এলিট ইরানের যোদ্ধা, যেখানে সুরঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষ করে আবার সুরঙ্গে ঢুকে পড়েছেন হামাস যোদ্ধারা। হামাসের এমন হামলায় হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল এবং শত শত ইসরায়েলের লাশ প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইসরায়েল সীমান্তে। সূত্র ইন্ডিয়া টুডে।